মিডিয়া ভয়েসমেলে স্বাগত। জ্যৈষ্ঠ মাস পড়লেই বহু বাঙালি সবচেয়ে প্রিয় উৎসবটি নিয়ে বেশ হৈ হৈ শুরু হয়ে যায়। বিবাহ বার্ষিকী বাদ দিলে এই একটি উৎসবই রয়েছে বিবাহিত বাঙালি দম্পতিদের জীবনে। জামাই আদর ব্যাপারটার মধ্যে অপসীম স্নেহ রয়েছে, আবার বিয়ের পরে দুই পরিবারের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে ওঠার একটা সেতু বন্ধন কিন্তু জামাই ষষ্ঠী। টেলি তারকা অঙ্কিতা মজুমদার ও সৌমিত্র পালের বিয়ে হয় এবছর জানুয়ারিতে। অতএব এবারই প্রথম জামাই ষষ্ঠী পালন করতে অঙ্কিতার সঙ্গে শ্বশুরবাড়ি যাবেন সৌমিত্র। ছোট থেকে বাবা মার সঙ্গে মামার বাড়ি গিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করতেন। জামাই ষষ্ঠী বলতে সেই সময় এইটুকুই বুঝতেন অঙ্কিতা, কিন্তু তিনি একটা মাত্র মেয়ে, আর এবারই প্রথম জামাই ষষ্ঠী। তাই তার মা ঠিক করেছেন জামাইকে প্রথম জামাই ষষ্ঠীতে সারপ্রাইজ দেবেন। অঙ্কিতা যদিও জানালেন সৌমিত্র জামাই ষষ্ঠীর ব্যাপারে তেমন কিছুই জানেন না, কিন্তু আমি একমাত্র মেয়ে তাই মা অনেক কিছু প্ল্যান করেছে। যদিও মেনুতে কি থাকবে পুরোটাই এখনো সারপ্রাইজ, অঙ্কিতা জানিয়েছেন। কাল সকালে শুটিং সেরে সৌমিত্রের সঙ্গে দক্ষিণ কলকাতায় বাপের বাড়ি যাবেন তিনি। পেটের কথা মাথায় রেখে কম মশলাদার খাবারই রাঁধবেন অঙ্কিতার মা, জানান জরোয়ার ঝুমকর অভিনেত্রী। অঙ্কিতার কথায় বেশি মশলাদার খাবার মা রান্না করবেন না, কিন্তু আইটেমে চিকেন, ইলিশ মাছ রাখবে, এছাড়া 5 রকমের ভাজা, মিষ্টি এসব তো থাকবেই। তবে জামাইয়েরও শ্বশুর শাশুড়িকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান রয়েছে। আমরা মার জন্য একটা শাড়ি নিয়ে যাব আর বাবার জন্য একটা টি-শার্ট, জানান অঙ্কিতা। বাংলা বিনোদন জগতের এই ধরনের আরো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।